আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস, আমি জাহিদুল হাসান। তো এটা হচ্ছে কাঞ্জিবরণ কাতান শাড়ি, আমার লেটেস্ট মডেলের কাঞ্জিবরণ কাতান শাড়ি চলে আসছে। তো কালো শাড়ি অনেকে চেয়েছিল, আমি দিতে পারি না, আপনাদের জন্য আনলিমিটেড কালেকশন নিয়ে আসছি। তো এটা হচ্ছে কাঞ্জিবরণের একদম লেটেস্ট মডেলের কাঞ্জিবরণ কাতান শাড়ি, একদম নিউ স্টাইলের কাঞ্জিবরণ কাতান শাড়ি। আর এটা কাজটা খেয়াল করে দেখেন, এখানে তো পিটানো কাজ করে, এখানে কিন্তু সিলভার শাইনিং আছে, এত সাতসাজরির উপরে কাজ করা হয়েছে। আর এখানে ফলস করা লাগবে না। হ্যাঁ, ব্ল্যাকবেরি কাঞ্জিবরণ, হ্যাঁ ব্ল্যাকবেরি কাঞ্জিবরণ এটা। তো আমি এটা শাড়িটা একটু খুলে দেয়, দাঁড়ো, এটা কিন্তু পিওর আইটেমের মধ্যে একদম লেটেস্ট মডেলের। এটা আপনারা সরাসরি না দেখলে বুঝবেন না, সেটা দরন্ত সাদা দরন্ত দেখেন, এটা হলো আঁচলটা দেখেন, এটা সম্পূর্ণ বডিটা দেখেন, একটু সাইডে এদিকে নিয়ে আসো। এই যে দেখেন, আমি দেখাচ্ছি, এটা হচ্ছে সাতশো জরির উপরে, যেটা হচ্ছে একদম রিয়েল কালোর মধ্যে দেখেন, অসাধারণ একটা কালেকশন। মানে না, মানে সরাসরি না দেখলে আপনার বুঝবেন না যে কালো শাড়িটা কত উন্নত মানের একটা কাঞ্জিবরণ কাতান শাড়ি, মানে দেখার মতো একটা কাঞ্জিবরণ কাতান। আর এই কাঞ্জিবরণ কাতান শাড়িটা একটু সফট, একটু বুঝে দেন তো দেখি। আর এগুলো ফলস লাগাই করাতে হবে না। আর এইটার কাজটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে, আর কাপড়টা কি সফটের মধ্যে, এটা অল ওভার কাজ করা আছে। আচ্ছা ফুল বডিটা দেখাও তুমি, ব্লাউজটা কন্ট্রাস্ট হবে দেখো। তো আমি কিন্তু আপনাদের জন্য অনেক কালেকশন নিয়ে আসছি। এটা তো দেখেন ফুল বডিতে কাজ করা আছে, কাঞ্জিবরণ কাতান শাড়িটা কন্ট্রাস্ট। তো এটা হচ্ছে ব্লাউজটা, আর এগুলো কিন্তু আমি প্রচুর নিয়ে আসছি আপনাদের জন্য। দেখেন এগুলো কিন্তু খুবই আনকমন, যেটা হচ্ছে কাঞ্জিবরণ কাতান শাড়ি, আর এগুলো সফটের মধ্যে। তো প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে 4,500 করে। তো এই শাড়িগুলো তিনোটা সবই কিন্তু অ্যাভেলেবেল আছে। কাটটা দাও, আমি কাটটা দাও বলে দিচ্ছি, এর কালোর মধ্যে অনেক সুন্দর, একদম ইউনিক শাড়িগুলো, একদম হাই হাই কোয়ালিটি শাড়ি। এগুলো এক্সপেন্সিভ শাড়িগুলো কিন্তু আমি আপনাদের জন্য রিজনেবল প্রাইস বলে দিচ্ছি। আর প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে 4,500 করে। আর এখানে হচ্ছে 393,141 ঢাকা কাউসিয়া মার্কেটের নিস্তালে হচ্ছে পূর্ণিমা শাড়ি, আলপনা শাড়ি এবং সিমিয়া শাড়ি। এখানে অনলাইন নাম্বারটা তো সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।